মাগুরার শালিখায় জেলা তথ্য অফিসের উদ্যোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কামাল হোসেন। এ সময় সরকারি কমিশনার ভূমি উম্মে তাহমিনা মিতু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শ্যামল কুমার দে, শালিখা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বিশারুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা ও মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তার সুলতানা সহ অনেকে উপস্থিত ছিলেন।